ভিজিট করার পর আমি নিচে চলে আসবো, যেখানে আমি ডাউনলোড বাটনটি লাগিয়েছি। দেখুন এখানে ডাউনলোড কোড রয়েছে, এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে উপরে আমার অ্যাডসেন্সের কোড রয়েছে, নিচেও কোড রয়েছে এবং এখানে টাইমার শো করছে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা অলরেডি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন বা তাদের ওয়েবসাইটের কোনো আর্টিকেলের মধ্যে কোনো ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করেছে, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কিভাবে আপনি একটি ডাউনলোড টাইমার সেট করবেন এবং সেই সঙ্গে আপনার ওই ডাউনলোড টাইমারের ঠিক ওপরে এবং নিচে অ্যাডসেন্সের অ্যাড কোড প্লেস করবেন। তা কিভাবে আমি এ টু জেড দেখাবো, তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। চলুন তা চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আমার ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আমি একটি ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করেছি, সেখানে ক্লিক করে আপনি টাইমারের পর একটি কোড পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার স্টেপগুলি ফলো করে নেবেন। আমি একটি আর্টিকেলে আপনাকে নিয়ে যাব, যে আর্টিকেলের মধ্যে আমার অলরেডি একটি ডাউনলোড লিঙ্ক রয়েছে এবং সেই ডাউনলোড লিঙ্ক সরিয়ে দিয়ে আমি নতুন এইভাবে অ্যাডসেন্সের অ্যাড কোড সমেত আমি ডাউনলোড লিঙ্ক পেস্ট করব বা সেট করব। এটি আমার ওয়েবসাইট, আমি এটিকে দুটি ট্যাবে ওপেন করব। এক হলো আমি পোস্টে গিয়ে অল পোস্টের একটি নতুন ট্যাব নেব, আরেকটি ট্যাবে আমি পেজ ওপেন করব। এভাবে পেজ ওপেন করে নিচ্ছি। প্রথমে চলে যাব আমার পোস্ট এডিটিং ট্যাবে, অর্থাৎ এখানে এখানে আমি কোন পোস্টের ওপর টাইমারটি লাগাচ্ছি আপনাকে দেখিয়ে দিই। আমার এই আর্টিকেলটায় একটি ডাউনলোড লিঙ্ক রয়েছে, আমি সেটাকেই এডিট করব, নতুন ডাউনলোড টাইমার লাগাবো। এখানে আমি এডিট অপশানে ক্লিক করে নিচ্ছি। এডিট অপশানে ক্লিক করার পর আমি যদি আপনাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন যে আমার এখানে একটি ডাউনলোড লিঙ্ক রয়েছে। এখানে আমি ডাউনলোড লিঙ্কটি প্রোভাইড করেছি শুধুমাত্র টাইমার দিয়ে, এখানে কোনো অ্যাড কোড লাগানো ছিল না। আমি এই ডাউনলোড টাইমারের কোডটিকে সরিয়ে দিয়ে আমি অ্যাডস সমেত আমার ডাউনলোড টাইমার লাগাবো। তা প্রথমে আমি এখানে টাইটেলটি দেখে নেব। টাইটেলটি দেখার পর আমি এই অংশটা, মেন কিওয়ার্ডটা কপি করে নেব। কপি করার পর আমি আমার পেজের ট্যাবে চলে যাব, পেজে চলে আসব। এখানে আসার পর অ্যাড নিউ সেকশনে ক্লিক করব, অর্থাৎ নতুন একটি আমাকে পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার পর আমি ওইটা পেস্ট করে দেবো, অর্থাৎ যেটা আমি কপি করেছি। এবার এখানে আমাকে ওই কোডটি প্লেস করতে হবে, যে কোডটি আপনাকে প্রোভাইড করেছি। তা আমি সেই কোডটি এখন কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে প্লাস অপশানে ক্লিক করে নেব, ক্লিক করার পর কাস্টম এইচটিএমএল সিলেক্ট করে নেব, করার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে আমাকে অ্যাডসেন্সের কোড পেস্ট করতে হবে, তার জন্য আমি আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে চলে যাব। এখানে আসার পর আমাকে অ্যাডসেন্সের কোড কপি করতে হবে। তা আপনি চাইলে এখানে ডিসপ্লে অ্যাড লাগাতে পারেন, ডিসপ্লে অ্যাড যদি লাগান তাহলে এখানে স্কোয়ার সিলেক্ট করে নেবেন। আমি রেকমেন্ড করবো এখানে ইনফিট অ্যাডস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাড স্টাইল ম্যানুয়ালি এখানে চেক করে নেবেন। চেক করার পর এখানে যে টেক্সট অনলি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ এই টেক্সট অনলি অ্যাড ইউনিটটি তৈরি করবেন। তা এটি তৈরি করার পর আপনি এর কোডটি কপি করে নেবেন। আমার এই ইউনিটটি অলরেডি তৈরি করা আছে, তার জন্য আমি শুধুমাত্র ওই ইউনিটের কোডটি কপি করে নিচ্ছি। এখানে ইনফিট টেক্সট, এটাই হলো আমার ওই টেক্সট অ্যাড। তা আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর পুনরায় ওই পেজ সেকশনে চলে যাব, এখানে চলে এসেছি। আসার পর এখানে প্রথমে দেখুন অ্যাডসেন্স কোড 1 রয়েছে, এর পরিবর্তে আমার ওই কোডটি প্লেস করব। এর ঠিক নিচে আরেকটি কোড রয়েছে, এখানে অ্যাডসেন্স কোড 2, এটাকেও আমি পরিবর্তন করে আমার অ্যাডসেন্সের কোড লাগিয়ে দেব। এখন অ্যাডসেন্সের কোড লাগানো হয়ে গেছে, এবার এটিকে আমি সেভ করে নেব। পাবলিশ এখন করব না, আমি সেভ করে নেব, কারণ এখানে আমার এখনও আমার যে ডাউনলোড লিঙ্কটি সেটি এখনও লাগানো হয়নি। তার জন্য আমি আমার পোস্টে চলে যাব, পোস্টে আসার পর নিচে চলে আসব। এখানে আমার ডাউনলোড লিঙ্ক রয়েছে, সেটিকে কপি করে নেব, এটাই হলো আমার ডাউনলোড লিঙ্ক, এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর ওখানে চলে যাব। আসার পর এখানে লাস্টে একটি লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক রয়েছে, এখানে পেস্ট করব এই পর্যন্ত। এখানে আরেকটা জায়গায় রয়েছে, সেখানেও আমাকে কোডটি প্লেস করতে হবে। এখানে এই দু জায়গায় আমাকে কোডটা প্লেস করতে হবে, আপনিও সেভাবে করবেন। তাহলে আমার ডাউনলোড লিঙ্কের পেজটি তৈরি হয়ে যাবে, এটিকে আমি পাবলিশ করে নেব। এরপর আমি লিঙ্কটিকে কপি করব।
কপি লিংক করে নিলাম। এবার আমার ওই আর্টিকেলে চলে যাব। আসার পর এখন আমি এটিকে সরাচ্ছি না, আমি নতুন একটি নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি নতুন একটি বাটন নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করে দেব, এখানে বাটন বলে সার্চ করব, তাহলে বাটন চলে আসবে। আমি বাটন নিয়ে নিচ্ছি, এরপর আমি বাটনটার নাম দেব, এখানে নাম দিয়ে দেব ডাউনলোড কোড। দেওয়ার পর আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর এখানে লিংক অপশানে ক্লিক করব, তারপরে আমার ওই পেজের লিঙ্কটি যেটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দেব। পেস্ট করার পর ওপেন নিউ ট্যাব করে নেব, দেওয়ার পর ওকে, তাহলে আমার লিঙ্কটি সেট হয়ে যাবে। এখন এটিকে আমি সেন্টার করে নেব, তার জন্য আমি এখানে ফাঁকায় ক্লিক করে দেব, ক্লিক করার পর এখানে ক্লিক করে সেন্টার করে নেব। তা সেন্টার হয়ে গেছে, এবার আমি আপডেট করে দেব। আপডেট করার পর পেজটাকে আমি ভিজিট করে দেখাচ্ছি যে অ্যাডসেন্সের কোডটি লেগেছে কিনা। এখানে ভিউ অপশানে ক্লিক করে দিচ্ছি, ভিজিট করার পর আমি নিচে চলে আসবো যেখানে আমি ডাউনলোড বাটনটি লাগিয়েছি। দেখুন এখানে ডাউনলোড কোড রয়েছে, এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে উপরে আমার অ্যাডসেন্সের কোড রয়েছে, নিচেও কোড রয়েছে, এবং এখানে টাইমার শো করছে। এখানে এই যে ফাঁকা অংশটা রয়েছে এখানে অ্যাড শো করবে, কিছুক্ষণ পর অ্যাড শো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি ডাউনলোড কোডটি লাগালাম অ্যাডসেন্সের অ্যাড কোড সমেত। এবার আমি কী করব, এখানে যে অ্যাড কোডটি লাগিয়েছিলাম অর্থাৎ আগে থেকে যেটি ছিল সেটিকে এবার আমি ডিলিট করে দেব। তার জন্য আমি ওখানে চলে যাব। এখানে একটি ইম্পর্টেন্ট কথা আপনাকে বলছি, মনে রাখবেন আপনি যে পেজটা তৈরি করেছিলেন, অর্থাৎ আপনাকে আমি নিয়ে যাচ্ছি একটু পরে, তার আগে আমি এখানে আগের ডাউনলোড বাটনটি ডিলিট করে নিচ্ছি। এখানে এটিকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমি আপডেট অপশানে ক্লিক করে দেব। এখানে মূলত দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে পেজটা তৈরি করলেন ডাউনলোড লিঙ্কটা সেট করার জন্য, অর্থাৎ আপনাকে দেখিয়ে দিই, এখানে দেখুন এটা আমার ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করার জন্য যে পেজটি আমি তৈরি করেছি এটা, আর এটা আমার মেন আর্টিকেল, এখানে আমার এই পেজের লিঙ্ক সেট করেছি। এখানে দেখুন আমার পারমালিঙ্ক রয়েছে রিমুভ মোর ফ্রম পারমালিঙ্ক, আর এখানে পারমালিঙ্ক দেখুন কোড ফর রিমুভ মোর ফর পারমালিঙ্ক। যাই হোক আপনার মতন করে আপনি রাখবেন, কিন্তু আলাদা রাখবেন, না হলে যদি একই হয়ে যায় তাহলে কী হবে, আপনি যখনই আপনার মেন আর্টিকেল ভিজিট করবেন সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ওই পেজে রিডাইরেক্ট করে দেবে, আপনার মেন আর্টিকেল কিন্তু আর দেখাবে না। তার জন্য আপনি মনোযোগ সহকারে আপনার এই দুটো পারমালিঙ্ক আলাদা রাখবেন, সবসময় মনে রাখবেন যে পারমালিঙ্ক আপনাকে আলাদা রাখতে হবে। আর একটা কথা, এই যে টাইটেলটা রেখেছি এখানে দেখুন টাইটেল, আপনাকে দেখানোর জন্য এটা আমি করেছি, কিন্তু আপনি কি করবেন, এখানে আমার যে টাইটেল রয়েছে আর মেন আর্টিকেলের, আর এখানে পেজের যে আর্টিকেলের যে টাইটেল দিয়েছি আমি, এটা অনেকটা একই হয়ে গেছে, আপনি কি করবেন এটাকেও চেঞ্জেস করবেন। একই রকম টাইটেল হয়ে গেলে হয়তো ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যু আসতে পারে, তার জন্য আপনি এখানে কিছুটা চেঞ্জেস করে নেবেন, হয়তো মিনিং একই থাকবে, আপনি কিছুটা সেন্টেন্স চেঞ্জ করে নেবেন। আশা করি বোঝা গেল। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিও যেন অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।